খেয়াল রাখতে হবে না লাইটটা কোন দিক থেকে আসে এটা জানতে হবে, তোমারই সুবিধা হবে, চোখের উপর চাপটা কম পড়ে। ছবি আঁকতে গেলে বা পড়াশোনা যারা করে সবসময় খেয়াল রাখতে হবে ঠিক কোন দিকে আমাদের লাইটটা কম পড়ে কোন দিকে বেশি পড়ে। প্যাস্টেল কিনিসনি না? প্যাস্টেল আছে তো? প্যাস্টেল কালার আবার ভুলে গেছে, প্যাস্টেল কালার কাকে বলে জানো না? ঠিক আছে না, ওটা হচ্ছে পেন্সিল কালার বলে। করো করো করো, এতে কাজ করেছিস? এটা তাহলে কোথাকার কাজ? একটা সাইড থেকে শুরু করতে হয় সুবিধা রং করতে, হয়ে হয়ে কাজ করতে হয়। হ্যাঁ, একটা সাইড থেকে করে 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 ওপর থেকে নিচের দিকে নামতে হয়, তাহলে কী হয় কাজটা করাটাও ভালো হয়, শিখতেও বা কাজটা হাতের তলা যে নোংরাগুলো থাকে সেটাও লাগে না। ও বুঝতে পারবি না, হাতের তলা যে মানে দাগটা লেগে যায় না অনেক সময় ঘষে 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 ঘষে, সেইটা আর কি কথা বলছি। সাদা সাদাগুলো রয়ে যাচ্ছে, একেবারে ফিল আপ করে করে নাম দেখ রং ঢুকে যাচ্ছে, ঠিক করে ধরে ধরে করতে হয়, সবসময় বুঝে বুঝে করতে হয়। আউটলাইনটা দাও, কালো তোমার কি পেন্সিল আছে সেটা দিয়ে আউটলাইন দাও। হ্যাঁ দাও, স্কেচ পেন। ঠিক আছে, তারপরে নাও, তারপর রং ওপরটার দুটোই রং করা, দুটো কালারের পাখি দুরকম করতে পারতে, তাই না? রোজ বলতে হবে বোর্ড নাও বোর্ড নাও, ও রোজ বলতে বলতে আমি পাগল হয়ে যাবো, রোজ বলতে হবে বোর্ড নাও বোর্ড নাও।